এছাড়া আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে, আপনি মোবাইলে যে কোনো স্মার্টফোনে প্লে স্টোর থেকে এলজি থ্যাংক ইউ অ্যাপস ইনস্টল করে ফ্রিজটি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে যে কোনো জায়গায় বসে আপনি আপনার রুমের ফ্রিজটি স্মার্টফোনের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। তো এলজির নন ফ্রস্টে ব্যতিক্রম কি পাচ্ছেন? সচরাচর প্রত্যেকটা ফ্রিজেরই আপনার কুলিংটা আসে ব্যাকপার্ট থেকে, কিন্তু এলজির এই ফ্রিজগুলোতে এই যে নর্মালের অংশে ডোর কুলিং প্লাস একটা টেকনোলজি ব্যবহার করা, একদম 100 টাকার নিচে আপনার ইলেকট্রিসিটি বিল আসবে পার মান্থ, একদম লো ভোল্টেজে আপনার চলে এবং লো এনার্জি কনজিউম করে। কি ভাই, ফায়ারপ্রুফ? হ্যাঁ হ্যাঁ, ফায়ারপ্রুফ। এটা গ্যাসটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি এবং এটার যে প্লাস্টিকটা থাকবে এটা হচ্ছে ফ্রুট গ্রেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার চলে আসলাম এলজি বাটারফ্লাই শোরুমে। তো আজকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এলজির কেন ফ্রিজ দেখাচ্ছেন না আমাদেরকে, সেই জন্যই কিন্তু আজকে এলজি শোরুমে চলে আসছি এবং এলজির সুন্দর সুন্দর ফ্রিজগুলো আপনাদেরকে আজকে দেখাবো। সাইফুল ভাই, কি অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মূলত আমার দর্শকদেরকে কি কি ফ্রিজ দেখাচ্ছেন? হ্যাঁ, তো আমাদের আজকে যারা এলজি ফ্রিজ চাচ্ছেন তাদেরকে আমরা এলজির সমস্ত ফ্রিজগুলো আজকের কালেকশন দেখাবো এবং সম্পূর্ণ ফিচার সহ প্রাইস সহ বর্তমান মডেলগুলো আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা প্রথমে আমরা শুরু করব এলজির সবচেয়ে প্রিমিয়াম যে মডেলগুলো, এখান থেকে শুরু করে একদম ছোট পর্যন্ত সবগুলো মডেল আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত এলজির যে ফ্ল্যাগশিপ যে মডেলগুলো আছে এলজির সাইড বাই সাইড, অনেকেই আছেন যে একটু বড় সাইজের মধ্যে ডাবল ডোর ফ্রিজ চাচ্ছেন, তাদের জন্য এলজি মূলত বর্তমানে মার্কেটে এলজির এই ডাবল ডোর ফ্রিজগুলো রয়েছে, এগুলো হচ্ছে যে এলজির সাইড বাই সাইড। তো এলজি বর্তমানে আপনার যে মডেলগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম মডেল হচ্ছে এই মডেলটি। তো এটাতে হচ্ছে যে সাইড বাই সাইড এবং এটাকে বলা হয় ইনস্টা ভিউ রেফ্রিজারেটর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনস্টা ভিউ বলতে ইনস্ট্যান্ট ভিউ পাবেন, আপনি ফ্রিজ না খুলে বাহির থেকে ফ্রিজের ভিতরে খাবারগুলো দেখতে পারবেন। যেভাবে আপনি নক করলে আপনি যে দেখতে পারতেছেন, আবার নক করলে আপনার টোটালটা অফ হয়ে গেল। দেখা গেছে যে অনেক সময় আপনার ফ্রিজের পুরোটা ডোর খুলতে হয়, পুরোটা ডোর খুললে হয় কি ফ্রিজের ভিতরের ফ্রেশনেস নষ্ট হয়ে যায়, পর্যাপ্ত কুলিং থাকে না, যতবার ফ্রিজের ডোর খোলা হয় ততবারই কুলিংটা বের হয়ে যায় এবং এর ফলে সবজিটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়। এজন্য সবজির কালারটা দীর্ঘদিন পর্যন্ত সতেজ রাখার জন্য এলজির এই ইনোভেটিভ রেফ্রিজারেটরটি। তো দেখা গেছে যে আপনার পুরোটা ডোর খুলতে হচ্ছে না, আপনি দুইবার নক করে এই হাফ ডোর খুললে আপনি ভিতরের খাবারগুলো এভাবে বের করতে পারবেন এবং রাখতে পারবেন। এর ফলে হবে যে আপনার এটা 41% আপনার কুলিংটা কম বের হবে এবং দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার সবজি এবং খাবারটা একদম ফ্রেশনেস ধরে রাখবে এবং খাবারটা দীর্ঘদিন পর্যন্ত আপনার রাখা যাবে এই ফ্রিজগুলোতে। এই ফ্রিজগুলো হচ্ছে যে টোটালি নো ফ্রস্ট, যেটার এই ফ্রিজটার এই অংশটিতে আপনারা ডিপের পোর্শন এবং এই সাইডটিতে হচ্ছে নর্মালের পোর্শন, এই পাশে আপনি মাছ মাংস এবং এই পাশে সবজি এগুলো রাখা যাবে। দেখেন কত চমৎকার একটা ফ্রিজ। হ্যাঁ ওকে, তো প্রথমত এই ফ্রিজটিতে এলজি যে টেকনোলজিটি ব্যবহার করতেছে এখানে হাইজিন ফ্রেশ প্লাস একটা ফিল্টার, যেটা হচ্ছে 5 স্তরের পিউরিফিকেশন ফিল্টার এবং ইউবি এলইডির সমন্বয়ে ফ্রিজের ভেতরে রাখা খাবারটা 99.9% সে ব্যাকটেরিয়া জীবাণু এবং দুর্গন্ধ মুক্ত করবে। আচ্ছা আচ্ছা, এবং এখানে একটা ইউবি এলইডি ব্যবহার করা, এর মাধ্যমে যত ধরনের ব্যাকটেরিয়া এবং জীবাণু ফ্রিজের ভিতরে উৎপন্ন হোক সব কিছু ব্যানিশ করে দিবে। আচ্ছা আচ্ছা, এছাড়া এই ফ্রিজের আপনার যে পোর্শনটি আছে ডিপ, এই পোর্শনে আপনি এই যে নর্মালি একটা পানির ট্যাঙ্ক রয়েছে এখানে, আপনি এখানে পানি রাখলে এই পানিটা আপনার এখানে এখানে এসে আইসে জমা হবে এবং এই আইসটা আপনি এখানে স্লাইড হয়ে নিচে পড়বে এবং এখানে ট্যাপ খুলে আসবে। হ্যাঁ, এখানে আপনার একটা ওয়াটার ডিসপেন্সার রয়েছে, আপনি চাইলে এখান থেকে ঠান্ডা পানি নিতে পারবেন, এখানে চাপ দিলে এখান থেকে ঠান্ডা পানিটা বের হবে এবং এই অংশটাতে আপনি চাপ দিলে এখানে কিউব আইস বের হবে। আচ্ছা আচ্ছা, এবং আপনি যে এখানে ক্রাশ আইস মানে আপনি আইসটাকে কুচি কুচি করে এখানে ক্রাশ আইসটা আপনি নিতে পারবেন, তিনটা জিনিসই আপনি এই অংশটা থেকে নিতে পারবেন আপনি এই নর্মালে পানি রাখার মাধ্যমে। আচ্ছা আচ্ছা, এবং এই ফ্রিজগুলোতে আপনার ডোর কুলিং প্রযুক্তি দেওয়া আছে, উপরে দেখবেন যে ডোর কুলিং,
প্রতিটা ফ্রিজারই কুলিং হয় এক সাইড থেকে, কিন্তু এই ফ্রিজগুলোতে আপনার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই সাইড থেকে কুলিং দিবে, যার ফলে আপনার ভিতরে পর্যাপ্ত ঠান্ডা থাকবে এবং খাবারটা দীর্ঘক্ষণ পর্যন্ত সতেজ রাখবে। এবং এই ফ্রিজটার ব্যাক সাইডের বডিটিতে মেটাল ফিনিশিং ব্যবহার করা হয়েছে, মেটাল, যার ফলে হচ্ছে যে একদম ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধমুক্ত খাবারটা আপনি ফ্রিজে থেকে পাবেন। এবং এই যে নর্মাল এবং ডিপ দুইটা পোর্শনই ব্যাক সাইডে আমরা মেটাল ফিনিশিংটা নিয়ে আসছি, নিউ যে মডেলটা আছে বর্তমানে এটা। এবং এই ফ্রিজটি হচ্ছে যে এই যে এখানে টেম্পারেচার কন্ট্রোলের জন্য ডিজিটাল ডিসপ্লে রাখা হয়েছে, এই ডিসপ্লের মাধ্যমে আপনি এখানে টেম্পারেচার বাড়ানো কমানো এবং পাওয়ার কুল অপশন, ফাস্ট ফ্রিজিং, এগুলো আপনি সব কন্ট্রোল করতে পারবেন, সব কন্ট্রোল করা যাবে। এছাড়া আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে, আপনি মোবাইলে যে কোনো স্মার্টফোনে প্লে স্টোর থেকে এলজি থ্যাংক ইউ অ্যাপস ইনস্টল করে ফ্রিজটি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে যে কোনো জায়গায় বসে আপনি আপনার রুমের ফ্রিজটি স্মার্টফোনের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। স্মার্ট কিছু অপশন রয়েছে এবং ফ্রিজের টোটাল ফিটনেসটা আপনি পর্যবেক্ষণ করতে পারবেন স্মার্টফোনের সাহায্যে। আচ্ছা আচ্ছা, এই দারুণ ফিচারটি আপনারা পাচ্ছেন এলজির আপনার নির্দিষ্ট কিছু মডেলে, যার মধ্যে এই ডাবল ডোর ফ্রিজটি রয়েছে। ওকে, তো ভাই এটা প্রাইসটা সম্পর্কে আমাদেরকে একটু বলে দাও। তো এই মডেলটির আপনার বর্তমান মডেল নাম্বার হচ্ছে GSX6172NS। ওকে, তো এই মডেলটি হচ্ছে টোটাল সাইজ হচ্ছে 674 লিটার। তো এটার বর্তমান MRP হচ্ছে 3,12,590। আচ্ছা আচ্ছা, এই প্রাইস থেকে আমাদের বর্তমান অফার রয়েছে, ক্যাশ করলে ডিসকাউন্টের সুবিধা রয়েছে, কিস্তি করলে ডিসকাউন্টের সুবিধা রয়েছে, ব্যাংক EMI ফেসিলিটিস রয়েছে, আপনারা যে কোনো মাধ্যমে এই প্রোডাক্টটি আপনারা পারচেজ করতে পারেন। আচ্ছা, যারা হচ্ছে ক্যাশ পারচেজ করবে তারা কত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট? আমাদের বর্তমানে যে অফারটি রয়েছে সেখানে স্ক্যাচ কার্ডের মাধ্যমে 5% পর্যন্ত সে কাস্টমার ডিসকাউন্ট নিতে পারবে। কিস্তিতে নেয়ার ক্ষেত্রেও 1% সে ডিসকাউন্ট পাবে এবং 6 মাস পর্যন্ত বিনা ইন্টারেস্টে, কোনো ইন্টারেস্ট ছাড়াই কিস্তি সুবিধাতে এই প্রোডাক্টগুলো কেনা যাবে। আচ্ছা আচ্ছা, এছাড়া এটা 18 মাস পর্যন্ত কোনো ক্রেডিট কার্ড ছাড়াই এই প্রোডাক্টগুলো কেনা যায়, 6 মাস পর্যন্ত কোনো ইন্টারেস্ট নাই, এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে 36 মাস পর্যন্ত EMI সুবিধা রয়েছে। তো এই হচ্ছে এই মডেলটি, যেটা হচ্ছে আমাদের একদম নিউ। এটার ভিতরে UV LED এবং এই যে বাহিরের ওয়াটার ডিসপেন্সার যে নজেলটি, এখানেও UV Nano দেয়া, যেটা হচ্ছে যে এখানে বারবার পানি এবং বরফ নেওয়ার ফলে এই জায়গাটা যে ভেজা থাকবে, এখানে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণু জন্মাইলে এটা 99% সে একদমই ক্লিন করে দিবে, অটোমেটিক সে এটা ক্লিন করে দিবে। তো এরপরে আমাদের সাইড বাই সাইড সেম টেকনোলজির মধ্যে আরেকটি মডেল রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে, যারা একটু সিলভার ছাড়াও একটু ডিফারেন্ট কালারের মধ্যে ডাবল ডোর চাচ্ছেন তাদের জন্য এলজির এই ব্ল্যাক কালার, ব্ল্যাক ম্যাক, এই কালারটি হচ্ছে যে সাইড বাই সাইডের মডেল, সেম টেকনোলজি। এবং এটা তো ওয়াটার ডিসপেন্সার রয়েছে, এটাতেও আপনার নক নক টেকনোলজি রয়েছে, এটা তো আপনার আলাদা ডোর রয়েছে, বলা যায় যে প্রায় সেম ক্যাটাগরি ফ্রিজ আর কি, জাস্ট কালারটা হচ্ছে একটু ডিফারেন্ট। এটা তো আপনার ডোর কুলিং অপশন রয়েছে, এখানে UV LED রয়েছে, এবং এই অংশটা হচ্ছে পুরোটা ডিপ, এই অংশটা হচ্ছে পুরোটা নর্মাল। আচ্ছা আচ্ছা, এবং এটা তো আপনার পানির ট্যাঙ্ক আছে এবং এখান থেকে আপনার আইস, তারপরে ওয়াটার, ক্রাশ আইস, এই জিনিসগুলো আপনারা এই ফিল্টারের মাধ্যমে আপনারা এখানে নিতে পারবেন, এবং এই ফ্রিজটা ওয়াইফাই কন্ট্রোলের মাধ্যমে আপনারা ইয়া করতে পারবেন। লিটার ক্যাপাসিটি হচ্ছে 670 লিটার। তো এটার বর্তমান MRP হচ্ছে 2,67,350। তো সেম অফার রয়েছে এটার ক্ষেত্রে, আপনারা ক্যাশ, কিস্তি এবং ব্যাংক EMI এর মাধ্যমে আপনারাগুলো পারচেজ করতে পারবেন। যারা একটু চাচ্ছেন যে ডিফারেন্ট একটা লুকের মধ্যে, প্রেস্টিজিয়াস ডিজাইনের মধ্যে একটা ডাবল ডোর ফ্রিজ চাচ্ছেন, তাদের মানে এলজি সাইড বাই সাইড ছাড়া কোনো বিকল্প ফ্রিজ নেই বর্তমানে, কারণ ডিজাইনটা আপনারা দেখতে পারতেছেন কতটা প্রিমিয়াম একটা লুক পাবেন আপনারা রুমে যখন রাখবেন, রুমের আপনার পরিবেশটা একটু চেঞ্জ হয়ে যাবে। যারা একটু প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ মডেলের মধ্যে এলজি
সাইড বাই সাইডগুলো আপনারা পছন্দের মধ্যে রাখতে পারেন। ওকে, তো এরপর আমরা আমাদের যে রেগুলার মডেলগুলো রয়েছে, তো আমরা এখন ছোট থেকে আমরা বড় পর্যন্ত শুরু করি। ওকে, তো এলজির যে ফ্রিজগুলো রয়েছে এগুলো হচ্ছে সম্পূর্ণ নন ফ্রস্ট। আচ্ছা আচ্ছা। এবং ফ্রস্টও রয়েছে, তো নন ফ্রস্টের মধ্যে যারা একটু ছোট সাইজের মধ্যে ফ্রিজ চাচ্ছেন, আমাদের এলজির মধ্যে 240 লিটার থেকে ফ্রিজের সাইজটা শুরু হবে। ওকে, তো এটা হচ্ছে যে একদম ছোট সাইজের মধ্যে এলজির নন ফ্রস্ট রেফ্রিজারেটর। তো এই ফ্রিজটির উপরের অংশটি হচ্ছে ডিপ এবং নিচের অংশটি হচ্ছে নর্মাল। আচ্ছা আচ্ছা। এবং এই ফ্রিজটিতে আপনার একটা ফ্রেশ জোন দেয়া আছে, আপনারা চাইলে এখানে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আপনারা এখানে মাছ মাংস এখানে স্টোর করতে পারবেন ডিপের পাশাপাশি। আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে ডিপ এবং নরমালের বক্সটা, তো আপনারা এই মাছ মাংসগুলো আপনারা স্টোর করতে। এটা ভাই প্রাইসটি একটু বলে দেন আমাদেরকে। হ্যাঁ, এটা বর্তমান মডেল নাম্বারটা হচ্ছে GLB252BPZYPZ। তো এটা লিটার হচ্ছে 240 এবং এটার এমআরপি হচ্ছে 38,400 টাকা। একদম একদম লোয়েস্ট প্রাইসের মধ্যে আপনি কোরিয়ান ব্র্যান্ডের এলজি রেফ্রিজারেটর, মানে বাসে যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য, যাদের ছোট ফ্যামিলির মধ্যে একটু ভালো মানের নন ফ্রস্ট ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য এলজির এই 240 লিটারের ফ্রিজটি হবে একদম মানে আদর্শ। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, এই দেখেন কম্প্রেসর গ্যারান্টি কিন্তু 10 ইয়ার্স পেয়ে যাচ্ছেন। 10 বছর পর্যন্ত এলজির সমস্ত ফ্রিজে আপনারা পাচ্ছেন কম্প্রেসর ওয়ারেন্টি। কম্প্রেসর গুলো 10 বছর পর্যন্ত কোম্পানি চেঞ্জ করে দিবে। আচ্ছা আচ্ছা। এবং 2 বছর পর্যন্ত সার্ভিস এবং পার্টস গুলো সম্পূর্ণ ফ্রি পাবেন, ফোন কলের মাধ্যমে হোম সার্ভিস, সারা বাংলাদেশে হোম সার্ভিস পাবেন। ওকে, তো এরপরে আমরা এলজির যারা নন ফ্রস্ট ফ্রিজ চাচ্ছেন এবং ইনভার্টার টেকনোলজির মধ্যে, তাদেরকে দেখাবো এলজির সবচেয়ে ছোট সাইজ হচ্ছে 260 লিটারের মধ্যে। তো এলজির 260 লিটারের মধ্যে এই নন ফ্রস্ট ফ্রিজটি, তো এটার কিছু প্রযুক্তি রয়েছে। আমি যদি একটু প্রথমত দেখাই, এই ফ্রিজটির উপরের অংশটি হচ্ছে ডিপ এবং নিচের অংশটি হচ্ছে নর্মাল। আচ্ছা আচ্ছা। তো এলজির নন ফ্রস্টে ব্যতিক্রম কি পাচ্ছেন, সচরাচর প্রত্যেকটা ফ্রিজেরই আপনার কুলিংটা আসে ব্যাকপার্ট থেকে। আচ্ছা আচ্ছা। কিন্তু এলজির এই ফ্রিজগুলোতে এই যে নর্মালের অংশে ডোর কুলিং প্লাস একটা টেকনোলজি ব্যবহার করা। ওকে, এই ডোর কুলিং প্লাস টেকনোলজিটা হচ্ছে আপনার সচরাচর যে কুলিং প্রযুক্তি আছে তার থেকে 35% দ্রুত কুলিং করতে পারে এই প্রযুক্তিটা থাকাতে। আচ্ছা আচ্ছা। যার ফলে এখানে অন্যান্য নন ফ্রস্টের থেকে খাবারটা বেশি দিন পর্যন্ত আপনার ফ্রেশনেস বা সতেজতা ধরে রাখবে। ওকে, তো এই ফ্রিজটিতে আপনার স্মার্ট ইনভার্টার একটা কম্প্রেসর ব্যবহার করা, এই কম্প্রেসর ব্যবহারের ফলে এটা 36% আপনার এনার্জি সেভিং করবে। আচ্ছা। এবং এই ফ্রিজটি লো নয়েজ হবে এবং এই ফ্রিজটিতে বিল্ট ইন স্ট্যাবিলাইজার করা। আচ্ছা আচ্ছা। যেটা লো ভোল্টেজও চলবে, বাসার ভোল্টেজ যদি 100 ভোল্টে নেমে আসে এবং হাই ভোল্টেজ হয়ে যায় ফ্রিজের কোনো প্রবলেম হবে না, একদম নিশ্চিন্তে আপনারা এই ফ্রিজটি ব্যবহার করতে পারবেন। এছাড়া আরও কিছু প্রযুক্তি আছে, যেমন এই ফ্রিজটিতে ডোর অ্যালার্ম রয়েছে, আপনি ডোর থেকে আপনার অ্যালার্ম পাবেন যদি কোনো কারণে ভুলবশত আপনার ডোরটি ভালো মতো লাগানো না হয় তখন আপনার সে অ্যালার্ম দিবে। ঠিক আছে। তো এই ফ্রিজটির বর্তমান মডেল এবং প্রাইসটি আমরা জানিয়ে দিই, এটা মডেল নাম্বার হচ্ছে GLG252RLBB। তো এটার লিটার ক্যাপাসিটি 260, এটার এমআরপি 50,270। তো এই ফ্রিজটিও আপনারা সেম অফার পাচ্ছেন, যারা একটু এলজির মধ্যে একটু কালারফুল বা একটু প্রিমিয়াম ডিজাইনের মধ্যে ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য এই মডেলটি। দেখুন কালারটি একটু গ্লেন্স আছে, এখানে BCM শিডের উপরে পলিকার্বনেট করা, এটাতে কালার গ্যারান্টি আছে, কালার চেঞ্জ হবে না, মরিচা আসবে না, কালারটা একদম ফ্রেশ থাকবে, যেরকম ছিল না ঠিক তেমনই পাবেন। ওকে, তো এরপর আমরা এই এই কালারটির আরেকটি সেম মডেল পাচ্ছি, এই দুইটা সেম মডেল, জাস্ট কালার ডিফারেন্স, সিলভার কালার, অনেকে চান যে একটু ডিফারেন্ট কালারের মধ্যে নিতে, তাদের জন্য যে সিলভার কালার রয়েছে এবং এটা হচ্ছে চকলেট কালার রয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখন আমরা এই সিলভার কালারটাও সেম প্রযুক্তি দেয়া, আপনার ডোর কুলিং, ডোর অ্যালার্ম এবং বিল্ট ইন স্ট্যাবিলাইজার করা এবং স্মার্ট ইনভার্টার কম্প্রেসর ব্যবহার, মানে জাস্ট অ্যাডিটিভ আর কি, একদম 100 টাকার নিচে আপনার ইলেকট্রিসিটি বিল আসবে পার মান্থ, একদম লো ভোল্টেজে আপনার চলে এবং লো এনার্জি কনজিউম করে। তো এটার বর্তমান মডেল নাম্বার GLG252RLBB। তো এটার সাইজ হচ্ছে 260 লিটার, এটা বর্তমান এমআরপি হচ্ছে 48,160 টাকা। আচ্ছা। তো এই ফ্রিজটিও আপনারা একদম পছন্দের মধ্যে রাখতে পারেন, খুবই চলতেছে এখন এই মডেলগুলো নন ফ্রস্টের মধ্যে, আপনার এই মডেলগুলো চয়েসের মধ্যে রাখবেন। তারপরে আমরা সেম প্রযুক্তির মধ্যে একটু সাইজ বড়ের মধ্যে অনেকে ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য এই মডেলটি
302 RPBB HP তো এটার লিটার ক্যাপাসিটি 284 লিটার এটা হচ্ছে 55400 টাকা MRP তো এটা হচ্ছে যে একটু বড় সাইজের মধ্যে যারা নন ফোর্স চাচ্ছেন একটু কালারফুল এর মধ্যে প্রিন্ট এর মধ্যে তাদের জন্যই মনে হয় এটা তো ডোর কুলিং ডোর অ্যালার্ম সেম প্রযুক্তি সব কিছু কিন্তু ওই ছোটটার মতোই থাকবে এবং এগুলাতে ইকো ফ্রেন্ডলি R600A গ্যাস ব্যবহার করা যার ফলে আপনারা দীর্ঘদিন পর্যন্ত আপনারা খাবারটা একদম ফ্রেশ রাখবে মাছ মাংস কোনো বাজে গন্ধ আসবে না এবং এটার কালারটা সতেজ আর এটা কি ভাই ফায়ার প্রুফ কম্প্রেসর ফায়ার প্রুফ এটা গ্যাসটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি এবং এটার যে প্লাস্টিকটা থাকবে এটা হচ্ছে ফ্রুট গ্রেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি যার ফলে বাজে কোনো গন্ধ হবে না এবং শরীর স্বাস্থ্য কোনো ঝুঁকি ভালো থাকবে ওয়াও চমৎকার এবার যারা একটু ব্ল্যাক কালার এর মধ্যে চাচ্ছে যারা একটু ব্ল্যাক এর মধ্যে তো এই মডেলটি তো এটার মডেল নাম্বারটা হচ্ছে 3M302 RPNL তো এটার লিটার হচ্ছে 260 প্রাইস হচ্ছে 50435 আচ্ছা আচ্ছা তো এটাও আপনার একটু পছন্দের মধ্যে রাখতে পারেন এটার উপরের অংশ হচ্ছে ডিপ নিচের অংশটি হচ্ছে নরমাল ওকে এই যে এই মডেলটা তো এরপরে আমরা সেম মডেলের আরেকটু বড়র মধ্যে যারা নন ফোর্স চাচ্ছেন তো তাদের জন্য এই মডেলটি এটার উপরের অংশ হচ্ছে ডিপ নিচের অংশটি হচ্ছে নরমাল আচ্ছা আচ্ছা এটার কনফিগারেশন বর্তমান মডেল নাম্বারটা GLC 322 RLBB এটা 308 লিটার ক্যাপাসিটি এটার MRP হচ্ছে 54390 তো এটা তো আপনার এই সেম প্রযুক্তিগুলা পাচ্ছেন ডোর অ্যালার্ম ডোর কুলিং স্মার্ট ইনভার্টার কম্প্রেসর আচ্ছা আচ্ছা এবং এই সিলভার কালারটারই আরেকটা কালার পাওয়া যায় যারা একটু ডিফারেন্ট স্ট্যান্ডার্ড কালারের মধ্যে এক কালারের মধ্যে আপনার নন ফোর্স পিস চাচ্ছেন তারা এই কালারটি চয়েসের মধ্যে রাখতে পারেন খুবই সুন্দর কালার আসলে একটা একদম প্রিমিয়াম একটা কালার এবং স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আপনি শিওর থাকেন যে বাসার লুকটাই চেঞ্জ করে চেঞ্জ হয়ে যাবে এটা যে কোনো ফার্নিচার বা রুমের পরিবেশের সাথে আপনার মানানসই সুন্দর মানিয়ে যাবে ওকে তো এই ফিশটির আপনার মডেল নাম্বার হচ্ছে GLC 322 RBBB এটার সাইজও হচ্ছে 308 লিটার এটার প্রাইসটা হচ্ছে 55400 টাকা তো এগুলো তো আপনারা সেম ক্যাশ কিস্তি ইএমআই করে নিতে পারবেন এবং ক্যাশ করার ক্ষেত্রে আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট কিস্তি করার ক্ষেত্রে আপনারা ডিসকাউন্টে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা তো এই হচ্ছে পুরো ভিউটা একটু দেখে নেন সবাই ওয়াও এই যে নরমালের অংশে এখানে আপনার ডিম রাখার জন্য এটা কি ফ্রস্ট নাকি নন ফ্রস্ট এটা নন ফ্রস্ট নন ফ্রস্ট কোনো ধরনের বাড়তি আইস হবে না নন ফ্রস্ট বলতে আপনার এই যে ডিপের যে অংশটা দেখতেছেন অনেক সময় হয় যে আপনার ফ্রস্ট ফ্রিজে হয় কি আপনার মাছ মাংস খাবার রাখার ফলে যত দিন যায় এটা সাইডে আইসের পরিমাণ তত বাড়তে থাকে এবং এটা একটা জায়গা নিয়ে নেয় যেটা আপনার ডিপের আয়তনটা কমিয়ে দেয় ঠিক আছে আবার ওই বরফটা আপনার পরিষ্কার করতে হয় অনেক সময় বরফ পরিষ্কার করার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বরফ উঠাইতে গিয়ে আপনার স্ক্যাচ পড়ে যায় বডিটা নষ্ট হয়ে যায় তারপরে খাবার একসাথে লেগে থাকে অনেক প্রেসার দিয়ে বের করতে হয় এই ঝামেলাগুলো এড়ানোর জন্য এখন নন ফ্রস্টটা হচ্ছে বেস্ট ডিসিশন এছাড়া বরফ খাবারের গুণগত মান নষ্ট করে দেয় খাবারের আপনার যে ক্যালোরি এগুলো নষ্ট করে দেয় খাবারের টেস্ট নষ্ট করে দেয় কিন্তু নন ফ্রস্টটা হয় কি খাবারটা দীর্ঘদিন পর্যন্ত ফ্রেশ থাকে খাবারের মান ভালো থাকে এবং পরিষ্কার করার ঝামেলা নেই খাবার বের করা খুবই ইজি এই সুবিধাগুলোর জন্য আপনারা নন ফ্রস্টটা এখন নিতে পারেন চয়েসের মধ্যে এরপরে কিন্তু যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য ওয়াও অনেকেই আছেন যে এলজি এর মধ্যে একটু ব্ল্যাক কালারের মধ্যে নন ফ্রস্ট পিস চাচ্ছেন লেটেস্ট ইনভার্টার প্রযুক্তির মধ্যে তাদের জন্য এই মডেলটি এটার উপরের অংশটা হচ্ছে ডিপ নিচের অংশটা হচ্ছে নরমাল তো এটার কালারটা একটু সামনে এনে দেখান ভাই এটাতে কিন্তু আপনার এটা পাল কালার বলা হয় কালারটাতে একটু জরি সিস্টেম দেয়া আছে ব্ল্যাকের মধ্যে একটু লাইট হলে আপনার চকচকে লাগবে রুমের ভিতরে রাখলে তো এটার এটা তো সেম প্রযুক্তিটা দেয়া ডোর কুলিং আমাদের লেটেস্ট মডেলগুলোর মধ্যে এই মডেলটা আসলে এলজির মধ্যে যেসব টেকনোলজি ইউজ করা হয়েছে মানে বাংলাদেশে অন্য কোথাও প্রযুক্তিগত অনেক উন্নত কারণ এটা কোরিয়ান টেকনোলজি এবং এই ফ্রিজগুলো সম্পূর্ণ বাহির থেকে প্যাকেজিং ফিটিং হয়ে পরে বাংলাদেশে আসে আচ্ছা মানে এগুলো বাংলাদেশে ফিটিং হয় না না গুণগত মানের দিক থেকে খাবারের মানের দিক থেকে ইলেকট্রিসিটি সাশ্রয়ের দিক থেকে সাউন্ডের দিক থেকে এবং কম্প্রেসরের ডিউরেবিলিটির দিক থেকে এগুলোর কোনো ইয়া নাই কম্পিটিটর নাই তো আপনারা নিঃসন্দেহে ফিসগুলো চয়েসের মধ্যে রাখতে পারেন তো এটার মডেল নাম্বারটা একটু দেখাই ভাইয়া 2B402 RXCB এটার মডেল লিটার ক্যাপাসিটি 360 লিটার এটার বর্তমান MRP প্রাইস হচ্ছে 75310 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনারা সেম অফারে প্রাইসে পাচ্ছেন যারা হচ্ছে সিলভারের মধ্যে চাচ্ছিলেন না যে এখন আমি দেখাবো এই যে এতক্ষণ যে ফিসগুলো দেখালাম এগুলা ডিপ মোটামুটি অনেকটা সিমিলার এরপর আমরা একটু ডিফারেন্ট লেভেলের ফিস দেখাবো যারা একটু নন ফ্রস্টের মধ্যে
ডিপের অংশটা একটু বড় চাচ্ছেন, যাদের মাছ মাংস একটু স্টোরেজ বেশি লাগবে তাদের জন্য এই মডেলগুলো। এখানে আমরা এই তিনটা মডেল রাখা আছে। তো এগুলোতে আপনার আমরা যে প্রথমে যে এলজির সাইড বাই সাইড যে প্রিমিয়াম মডেলগুলো দেখাইলাম, ওই ফ্রিজগুলোতে যেই টেকনোলজিগুলো ব্যবহার করা সেম টেকনোলজি আপনারা সিঙ্গেল ডোরের মধ্যে অনেকে চাচ্ছেন তাদের জন্য এই মডেলগুলো, এই সেম প্রযুক্তিটা পাচ্ছেন। এটা ডিপ টাওয়ার অনেকটা বড় রয়েছে এবং এই যে বক্সটা দেখতেছেন এখানেও আপনারা মাছ মাংস চাইলে এই বক্সটাতেও রাখা যাবে এবং এটাতেও রাখা যাবে, এটাতেও রাখা যাবে, এখানেও আপনি মাছ মাংসগুলো রাখতে পারবেন। এবং এই ফ্রিজটাতেও এই যে প্রযুক্তিটা দেয়া হাইজিন ফ্রেশ প্লাস, যেটা হচ্ছে 5 স্তরের ফিল্টার এবং আল্ট্রা ভায়োলেট লাইটের সমন্বয়ে খাবারটাকে 99% সে ব্যাকটেরিয়া দুর্গন্ধ এবং জীবাণুমুক্ত করবে, ঠিক আছে। এছাড়া এটা তো ডোর অ্যালার্ম আছে, তাছাড়া এটাতে আরেকটু ডিফারেন্ট আছে, এখানে একটা ডিজিটাল ডিসপ্লে দেয়া। তো এখানে হচ্ছে যে টেম্পারেচার শো করবে, এখান থেকে আপনারা টাচের মাধ্যমে টাচ প্যানেল দেওয়া আছে, এখান থেকে টাচ করে আপনারা টেম্পারেচার বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ফ্রিজটা দ্রুত খাবার ঠান্ডা করতে পারবেন। এবং এখানে এই ফ্রিজটাও ওয়াইফাই কানেক্টেড। আচ্ছা আচ্ছা, এই ফ্রিজটাও আপনারা চাইলে স্মার্টফোনের সাহায্যে নেটওয়ার্ক যে কোনো জায়গায় বসে ফ্রিজটা কন্ট্রোল করতে পারবেন ফোনের সাহায্যে, ফোন থেকে। এছাড়া এই ফ্রিজটাতে এই যে এখানে ডিসপ্লেতে লকের সিস্টেম আছে, আপনারা এই ডিসপ্লেটা টোটালি লক করে রাখতে পারবেন। এবং এই ফ্রিজটিতে আপনার ডোর অ্যালার্ম সিস্টেম রয়েছে, ডোর কুলিং সিস্টেম রয়েছে, হ্যাঁ এখান থেকে ডোরে সাউন্ড করবে। অনেক সময় দেখা যায় যে সাবধানতাবশত লাগে না, তখন হচ্ছে যে ফ্রেশনেস নষ্ট হয়ে যায় কুলিং বের হয়ে, তখন আপনাকে একটা সাবধানতা অবলম্বন করবে এই ডোর অ্যালার্মটি। তো এই হচ্ছে সিলভার কালারের মধ্যে, তো এটার কালার হচ্ছে দুইটি, এটা একটা ব্ল্যাক কালার একটা, দুইটার ভিতরে তফাত রয়েছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি যেমন এই ফ্রিজটার মডেল নাম্বার 2B432HL, তো এটার সাইজ হচ্ছে 437 লিটার, যেটা বর্তমান MRP হচ্ছে 84,360। তো এই প্রাইসগুলো থেকে আপনারা অফারে ডিসকাউন্ট পাবেন। যারা একটু বড় সাইজের মধ্যে ডিপ চাচ্ছেন, নন ফ্রস্টের মধ্যে বিশেষ করে, তাদের জন্য এই মডেলটা হবে একদমই প্রথম পছন্দ। আমাদের খুব বেশি চলে যারা একটু বড় ডিপের মধ্যে নন ফ্রস্ট চায়, তাদের জন্য এই মডেলগুলো। এটা প্রায় আপনার অনেকটা অংশ জুড়ে আপনার মাছ মাংস রাখা যাবে এবং বিশাল বড় একটা ভেজিটেবল বক্স দেওয়া আছে, এখানে আপনারা সবজি চাইলে রাখতে পারবেন বা কেউ চাইলে ফল ফ্রুটস রাখতে পারবেন, ভেজিটেবলস এগুলো সব এখানে রাখা যাবে। এছাড়া এই ফ্রিজগুলোতে একটা আইস মিটার দেওয়া আছে, এখানে আপনারা চাইলে এই বক্সটাতে আইস তৈরি করতে পারবেন, পানি রেখে। মানে উন্নত যত ফ্রিজের বৈশিষ্ট্য থাকা থাকা সব আছে, সব আছে, মানে ওয়াইফাই দিয়ে আপনি কানেক্ট করে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং এই সিলভারের আরেকটা কালার হচ্ছে এটা সেম, এটা তো ডিজিটাল ডিসপ্লে রয়েছে, এটা তো ইনভার্টার কম্প্রেসর দেয়া, যেটাতে আপনার এটা তো আপনার ইউভি এলইডি হাইজিন ফ্রেশ সেম প্রযুক্তি দেয়া, একটু বড় সাইজের মধ্যে এই যে এটা তো বক্স দেয়া, মাছ মাংস এখানে রাখতে পারবে সেম প্রযুক্তির মধ্যে। তো শুধু সাইজ ডিফারেন্স, তো এটার মডেল নাম্বারটা হচ্ছে 2B502HXHL, এটার সাইজ হচ্ছে 471 লিটার, একটু বড়ের মধ্যে যারা চাচ্ছেন। এটার প্রাইস হচ্ছে 90,390 এটার MRP, এবং এই যে এটা তো সেম একটু ব্ল্যাকের মধ্যে, কিন্তু ব্ল্যাক না, ওকে দেখেন একদম, কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন এটা ফুলি ব্ল্যাক না, জড়ি জড়ি টাইপের কিছু একটা আছে, ওকে চমৎকার। এরপরে আমরা আরেকটু সিলভারের মধ্যে একটু বড় সাইজের মধ্যে সিঙ্গেল ডোরের মধ্যে এলজির মধ্যে সবচেয়ে বড় সাইজ হচ্ছে এই মডেলটি। আপনি যদি একটু দূর থেকে দেখেন কালারটা খুবই সুন্দর, স্ট্যান্ডার্ড প্লাটিনাম সিলভার কালারের মধ্যে বিশাল বড় একটা স্পেস রয়েছে, দেখেন যাদের হচ্ছে অনেক বড় ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি তারা কিন্তু এটা ইউজ, তারা এই ফ্রিজগুলো দেখতে পারেন। এটারও আপনার বিশাল বড় একটা ডিপের পোর্শন রয়েছে এবং এই যে এখানে ফিশ অ্যান্ড মিট আপনারা চাইলে এই বক্সটাতে আপনারা স্টোর করতে পারবেন। এছাড়া এখানে ডোর কুলিং রয়েছে। তাছাড়া এই ফ্রিজগুলোতে আরেকটা টেকনোলজি ডিফারেন্ট রয়েছে, যারা একটু ডিফারেন্ট কম্প্রেসরের মধ্যে ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য এলজি এই ফ্রিজগুলোতে ইনভার্টার লিনিয়ার কম্প্রেসর ব্যবহার করা হয়েছে। তো ইনভার্টার লিনিয়ার কম্প্রেসরটা কী করবে, নর্মাল টেকনোলজির ফ্রিজে হয় কি টেম্পারেচার ঘাটতি থাকে,
1 degree Celsius. কিন্তু ইনভার্টার লিনিয়ারে টেম্পারেচার গ্যাপটা খুবই কম 0.5 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে অন্যান্য টেকনোলজির থেকে এই টেকনোলজিটা একটু উন্নত এবং এই কম্প্রেশনের ফলে এই ফ্রিজটাতে আরো বেশি দিন পরিমাণ 7 দিনের বেশি পরিমাণ খাবার আপনারা একদম সতেজ থাকবে, কালারটা নষ্ট হবে না, লঙ্গার ফ্রেশনেস পাবেন। দীর্ঘ দিন পর্যন্ত এই ফ্রিজগুলোতে আপনারা খাবার সংরক্ষণ করতে পারবেন, খাবারের কোনো গুণগত পার্থক্য পাবেন না এবং স্বাদের তফাত হবে না। এবং এই ফ্রিজগুলা এটা হচ্ছে 506 লিটার ক্যাপাসিটির একটা ফ্রিজ, যারা একটু বড় সাইজের মধ্যে ফ্রিজ চাচ্ছেন তারা এই মডেলটি চয়েসে রাখতে পারেন। তার মডেল নাম্বার হচ্ছে GTM5097PZ, এটার 506 লিটার, এটার প্রাইস হচ্ছে 1,26,590 MRP। তো এই যে এটা, এবং এটার মধ্যে আরেকটা ব্ল্যাক কালার হয়, যারা চাচ্ছেন যে সেম সিলভারের পাশাপাশি আর একটু বড় সাইজের মধ্যে আমি ব্ল্যাক কালারের এবং গ্লাস ডোরের মধ্যে, যারা চাচ্ছেন যে হ্যাঁ এলজি ফ্রিজ কিনব এবং গ্লাস ডোর থাকতে হবে তাদের জন্য এই মডেলটি হতে পারে একদমই প্রথম পছন্দের। এখানে গ্লাস দেয়া আছে, খুবই স্ট্রং একটা গ্লাস, টেম্পার্ড গ্লাস ইউজ করা, এটা একটা স্টাইলিশ লুক আছে এবং এটাতে কার্ভ একটা গ্লাস করা। এবং এটার ভেতরটা দেখুন সবাই, একদম দেখুন এটার উপরের অংশটা হচ্ছে যে এখন যত ফিল দেখিয়েছি না, যত মানে টেকনোলজি ছিল মোটামুটি সবই তো আছে না? হ্যাঁ হ্যাঁ, সব টেকনোলজি গুলো আছে, শুধু হচ্ছে যে যারা হ্যান্ডেল চাচ্ছেন না ডোরে, হ্যান্ডেল সারা ফ্রিজ চাচ্ছেন তারা এই ফ্রিজটি চয়েসের মধ্যে রাখতে পারে। এটা পকেট হ্যান্ডেল রয়েছে, আচ্ছা আচ্ছা, এবং সেম প্রযুক্তি ওয়াইফাই কানেক্টেড এবং হচ্ছে যে টেম্পারেচার ডোর কুলিং সব প্রযুক্তিগুলো এই ফ্রিজটাতে রয়েছে। তো এটার মডেল নাম্বারটা হচ্ছে GT T5107BM, এটার সাইজ হচ্ছে 506 লিটার, এটার বর্তমান MRP হচ্ছে 1,31,610 টাকা। এই ব্ল্যাক কালারের গ্লাস ডোরের মধ্যে আরেকটা ছোট সাইজ হয়, আমাদের ডিসপ্লে করা নাই, ওইটার সাইজ হবে 387 লিটার, ওইটার প্রাইসটা হবে 1,16,000। যারা একটু এত বড় না নিয়ে আর একটু ছোটর মধ্যে গ্লাস ডোর চাচ্ছেন তারা ওই মডেলটিও চয়েসের মধ্যে রাখতে পারেন, সেম প্রযুক্তি, জাস্ট হচ্ছে সাইজটা একটু ছোট। তো এই ছিল আমাদের এলজি ফ্রিজের কালেকশন, আর আমাদের শোরুমটি হচ্ছে গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বাওয়াল পয়েন্ট শপিং কমপ্লেক্সের নিচতলায় ঢাকা ময়মনসিংহ রোডে। তো সামনে যেহেতু অনেকেই ফ্রিজ কেনার চিন্তা করতেছেন, আপনারা যে কোনো মডেলটা আমাদের এখান থেকে ক্যাশ, কিস্তি এবং ব্যাংক EMI-এর মাধ্যমে পারচেস করতে পারবে। এবং সারা বাংলাদেশ বা বাহিরে যারা দেখতেছেন যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করলে আমরা এই প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করে দিতে পারবো, ঠিক আছে? এবং আমাদের এই ফ্রিজগুলো সারা বাংলাদেশে হোম সার্ভিস, আপনারা হটলাইনে কল করে যে কোনো জায়গায় বসে এই ফ্রিজগুলো বাসা থেকে বসে সার্ভিসগুলো নিতে পারবেন। এই ফ্রিজগুলোর ওয়ারেন্টি থাকবে, এই ফ্রিজগুলোর কম্প্রেসর থাকবে 10 বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছর পর্যন্ত সার্ভিস এবং পার্টসের ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা, তো যারা ফ্রিজ কেনার চিন্তা করতেছেন আমাদের শোরুমে চলে আসেন বা ফোন কলের মাধ্যমে অর্ডার করলে আমরা প্রোডাক্টগুলো পৌঁছে দেবো। এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন সবাই।